إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله رب العالمين জানিয়ে দিলেন নিশ্চয়ই যারা কালু বলেন রব্বুনাল্লাহ আমাদের রব হলেন আল্লাহ আমাদের রব কে চিৎকার দিয়ে বলুন আমাদের রব কে আমাদের রব হলেন আল্লাহ পৃথিবীতে আসার পরে আপনি স্বীকার করেন আর না করেন আলমে আরো বাইরুহের জগতে আল্লাহ রব্বুল আমিন সমস্ত রূহকে একত্রিত করে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা তখন সকলে মিলে আপনার রূহ আমার রূহ সহ পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের রূহ যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তাদের রূহ ভবিষ্যতে যারা আসবে তাদের রূহ সহ সকলের রূহ আমরা জবাব দিয়েছিলাম কলু বালা ঠিক কি না অবশ্যই অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলেন সুম্মাস্তাকামু আমাকে রব বলে স্বীকার করার পরে যারা তাদের কথার উপরে ইস্তেকামাত থাকবে অটল থাকবে অবিচল থাকবে এখানে অটল থাকবে অবিচল থাকবে এই কথা কেন আসলো পৃথিবীতে যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে তার মানে হলো এই পৃথিবীতে যারা আল্লাহকে রব হিসাবে মানে আল্লাহকে আইনদাতা বিধানদাতা লালনকারী পালনকারী শাসনকর্তারই জিজ্ঞাসা হিসাবে যারা মেনে চলে তাদের উপরে কিন্তু নির্যাতনের স্টিম রোলার চলবে জোরে বলেন ঠিক কিনা তাদের উপরে নির্যাতন চলবে হামলা হবে মামলা হবে বাড়ি ছাড়া হতে হবে এরপরেও যারা ইস্তিকাম রবকে রব বলে স্বীকার করার পরে যারা অটল থাকবে অবিচল থাকবে তাদের কাছে ফেরেশতারা চলে আসবে তাদের মৃত্যুর সময় আর তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ আমার ঠাকুর গাবাসী আল্লাহকে যারা রব হিসেবে স্বীকার করার পরে ইস্তিকামত থাকবে মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতারা চলে আসবে আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রদান করবে সুবহানাল্লাহ কোন রবকে রব হিসেবে মেনে চলার কারণে নির্যাতনের শিকার হতে হয়েছে রবকে রব হিসেবে মেনে চলার কারণে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে বাসায় থাকতে পারে নাই রবকে রব হিসেবে শিকার করার কারণে মানুষের উপহাসের পাত্র হতে হয়েছে হতে হয় কি হয় না আরে ভাই কথা না বললে কেমনে বুঝবো হতে হয় কি হয় না আল্লাহকে যারা রব হিসাবে স্বীকার করার পরে এই পৃথিবীতে যারা অর্থনৈতিক শোষণের শিকার হয়েছে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে তাদের মৃত্যুর সময় ফেরেশতা তাদের সামনে চলে আসবে আর জান্নাতের শুভ সংবাদ তখন তাদেরকে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর মাহবুব বান্দারা মৃত্যুর সময় যখন জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে তাদের কোনো চিন্তাও থাকবে না তাদের কোনো ভয় থাকবে না ইসলামের পথে তারা অটল থাকবে অবিচল থাকবে ফাঁসির মঞ্চের দিকে হাসতে হাসতে তারা দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে জোরে বলেন ঠিক কিনা
বলুন তো আমাদের রবকে। এখন যদি আপনাদের সামনে কেউ টিয়ারশেল কাঁদানি গ্যাস মিসাইল বুলেট বোমে এসএমসি রিভলভার ধরিবে, এই বল রব আল্লাহ নাই অন্য কেউ, আপনি কি করবেন? বলেন বলেন, কথা কি বোঝা যায়? কোনো জোরাতালি নাই, একদম ডাইরেক্ট কথা হবে কোরআন থেকে, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বংশে তিনি জন্ম লাভ করলেন, বলেন তো সেই বংশের নাম কি? জোরে কোন আবু লাহাব কোন বংশে কথা কয় না?